শেখ মুজিবের গোরস্থানকে টয়লেট বানানো হবে, ওটা ভেঙ্গে চুর মার করে দেওয়া হবে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা কেন করবে? একটা কবর, ওনার কবরকে কেন মানুষ অসম্মান করবে? বলছে আপনি কেউ ঠেকাতে পারবে না, ওই কবর বাঁচানোর মতো কেউ থাকবে না, ওই কবরের যে আশেপাশে দেখাশোনা করে কেউ থাকবে না, সবাইকে পিটিয়ে মেরে ফেলবে। এখানকার ট্যাক্স আইআরএস যখন সজীব আহমেদ ওয়াজেদকে ধরছে, তখন এখানে রিপ্রেজেন্টেটিভ বলছে সজীব আহমেদ ওয়াজেদ মাসে 25 কোটি টাকা বেতন পায় বাংলাদেশ সরকারের কাছ থেকে। আইআরএস এবং আমেরিকান গভর্নমেন্ট জিজ্ঞাসা করছে, ওই 25 কোটি টাকা তুমি কেমনে আমেরিকায় আনছো এবং তোমাকে কিভাবে পে করছে? এর কোন রেকর্ড নেই। হাসিনা আছে, আমাকে একটা লোক বলেছে আওয়ামী লীগের, একটা আওয়ামী লীগের এক নেতা আমাকে বলেছে আমার ভালো লাগে নাই। প্রতিদিন সাকিব আপনি জানেন, টিটু রহমান জানে, আমার পিছনে শেখ মুজিবের ছবি থাকায় আমি সমালোচনার মুখোমুখি হই। এটা সত্য না মিথ্যা সাকিব? আমি মুখোমুখি হই, কিন্তু আমি রেখেছি শেখ মুজিবকে বাদ দিলে তো বাংলাদেশের ইতিহাস সম্পূর্ণ হবে না। আমি নিরপেক্ষ একজন মানুষ, কিন্তু একটা জিনিস ওই ভদ্রলোক আমাকে বলেছে, ফরিদপুরের এক আওয়ামী লীগের নেতা বলছে, জেকব সাহেব আমি অত্যন্ত কষ্ট এবং আতঙ্কের মধ্যে আছি, দেশকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহ না করুন এই হাসিনা যদি ফল করে টঙ্গিপাড়ায় শেখ মুজিবের গোরস্থানকে টয়লেট বানানো হবে, ওটা ভেঙ্গে চুর মার করে দেওয়া হবে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, এটা কেন করবে? একটা কবর, ওনার কবরকে কেন মানুষ অসম্মান করবে? বলছে আপনি কেউ ঠেকাতে পারবে না, ওই কবর বাঁচানোর মতো কেউ থাকবে না, ওই কবরের যে আশেপাশে দেখাশোনা করে কেউ থাকবে না, সবাইকে পিটিয়ে মেরে ফেলবে। তো আপনি যেটা একটু আগে বলছিলেন আর কি, ওটা সূত্র ধরে আমি একটু বলতে চাই যে উনি নিজের ক্ষমতাকে প্রলং করার জন্য অনেক মানুষকেই কিন্তু একটা মানে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে, অর্থাৎ যারা তাকে প্রোটেক্ট করবে এই পুলিশ কর্মকর্তা বা প্রশাসনে যারা রয়েছে তাদেরকে যদি সেনসেনের আওতায় আনা হয়, তারা যে কতটা বিপদে পড়তে যাচ্ছে তারা কিন্তু এটার সম্পর্কে ধারণা করতে পারছে না। যেমন গতকালকে আমি গোলাম মাওলা রনির একটা কথা আমি গতকালকে শুনছিলাম, তিনি বললেন যে 2015 সালে আমেরিকা গোলাম মাওলা রনিকে ভিসা স্যাংশন দিয়েছিল এবং ওই স্যাংশনের প্রেক্ষাপটে গোলাম মাওলা রনি বললো যে তার যতগুলো ব্যবসা ছিল গার্মেন্টস ব্যবসা, তিনি কোনো ইম্পোর্ট করতে পারছিলেন না, প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারছিলেন না, ব্যবসায়িকভাবে তিনি শত কোটি টাকা তিনি লস করেছিলেন। এবং গোলাম মাওলা রনি বললেন যে এই ভিসার কারণে তিনি পরবর্তীতে পৃথিবীর যে কোনো দেশে যখন তিনি যেতে গিয়েছেন, সেটা দুবাই এয়ারপোর্ট হোক সিঙ্গাপুর হোক, তাকে নাকি এক্সটেন্সিভ ভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো এয়ারপোর্ট গুলোতে এবং এমন হয়রানি করা হতো, তিনি ভেবেছেন যে পরে আমি আর যাতায়াত করতে আমার ভালো লাগতো না পৃথিবীর কোনো দেশে। মানে এইটা হচ্ছে ভিসা স্যাংশন, যে আপনি পৃথিবীর কোনো দেশে যেতে পারছেন না, আপনি ভিসা কার্ড ব্যবহার করতে পারছেন না এবং আপনার যে কোনো এয়ারপোর্টে গেলে আপনাকে একটা চোরের মতো ট্রিট করা হয়। অর্থাৎ নট অনলি ইন আমেরিকা, আপনি পৃথিবীর যেই এয়ারপোর্টে যান, গোলাম মাওলা রনি বললেন যে তাকে একটা সন্দেহের দৃষ্টিতে তাকে দেখা হতো, এটাকেই বলা হয় যুক্তরাষ্ট্রের ভিসা স্যাংশন। এখন এই স্যাংশনের আওতায় যদি একজন ব্যক্তি এবং তার পরিবারের সদস্যরা এভাবে যদি পড়েন, তারা তো কেউ লেখাপড়া বিদেশে করতে পারবেন না, তারা বিদেশের কোন একটা এয়ারপোর্টে গেলে তাদের কিভাবে হয়রানি করা হবে এবং তারা কোনো ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক ভাবে কিছুই তারা করতে পারবে না, তো তাদের পুরো লাইফটাই কিন্তু একটা হেল করে দেওয়া হবে। তো এখন এই যে তার নিজের ক্ষমতাকে বাঁচিয়ে রাখার জন্য তিনি যে প্রশাসনের লোকজনকে বা তাদের পরিবারের সদস্যদেরকে যারা বাইরে পড়াশোনা করতে চায় সকলকে তিনি একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন, তো এখন এভাবে একটা মানুষের ক্ষমতা লিপসার কারণে একটা দেশের একটা মানে যারা পেশাজীবী মানুষজন যারা রয়েছেন, পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন, তাদের প্রত্যেককে তো এভাবে তিনি ঝুঁকির মাঝে ফেলতে পারেন, এটা নিয়ে যদি আপনি কিছু বলেন। সাকিব, এই ধরনের ফ্যাসিস্ট সরকাররা, এ ধরনের অবৈধ সরকাররা, এভাবে ক্ষমতা লোভী পয়সা লোভী সরকাররা একটা কাজ করে, মানুষকে শুধু ব্যবহার করে, মানুষের ঘাড়ে বন্দুক রেখে শুধু এরা গুলি করতে জানে, এরা নিজেরা কোনোদিন মাঠে নেমে যুদ্ধ করবে না। কত লজ্জার কথা, এই হাসিনা শেখ এখন তার ছেলের সম্পত্তি নিয়ে কথা বলে কিন্তু এটা বলে না তার ছেলের সম্পত্তিটা আসছে কোথা থেকে। হাসিনা শেখ এটা বলে না, হাসিনা শেখকে জিজ্ঞাসা করা, সজীব আহমেদ ওয়াজেদকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার কোনো ব্যবসা নাই, তোমার কোনো লাইসেন্স নাই, তোমার কোনো চাকরি নাই, তাহলে তুমি এই $12 বিলিয়ন তোমার কোথা থেকে এসছে? 12 বিলিয়ন হোক, 10 বিলিয়ন হোক, 8 বিলিয়ন হোক, 1 বিলিয়ন হোক, তুমি এই টাকা কই পাইছো? আমার কাছে যে তথ্যটা আছে তথ্যটাকে আমি এই মুহূর্তে ভেরিফাই করব না, আবার আমি এটা নিয়ে আবার কথা বলতে হবে। আমি বলি
এখানে বলা হয়েছে সজীব আহমেদ ওয়াজেদকে নাকি বাংলাদেশ সরকার মাসে ২৫ কোটি টাকা বেতন দেয়। অবাক কাণ্ড সাকিব, যেখানে লেখা আছে উনি নাকি অবৈতনিক উপদেষ্টা, যেখানে সত্য কথা বইলা দেওয়ার জন্য কি সিদ্দিকি জানি কাদের সিদ্দিকির ভাই লতিফ সিদ্দিকি এইখানে তার সজীব জয়ের বেতন নিয়ে কথা বলায় তার মন্ত্রিত্ব চলে গেছে, তার রাজনীতি চলে গেছে। এখন এখানকার ট্যাক্স আইআরএস যখন সজীব আহমেদ ওয়াজেদকে ধরছে, তখন এখানে রিপ্রেজেন্টেটিভ বলছে সজীব আহমেদ ওয়াজেদ মাসে ২৫ কোটি টাকা বেতন পায় বাংলাদেশ সরকারের কাছ থেকে। এখন সমস্যা হয়েছে সাকিব, যদি বলে হ্যাঁ বাংলাদেশ থেকে তাকে মাসে ২৫ কোটি টাকা দেওয়া হয়, ফাইন, তারা মনে করছে বাংলাদেশ থেকে বেতন দেওয়া তো অসুবিধা কি, কিন্তু আইআরএস এবং আমেরিকান গভর্নমেন্ট জিজ্ঞাসা করছে ওই ২৫ কোটি টাকা তুমি কেমনে আমেরিকায় আনছো এবং তোমাকে কিভাবে পে করছে, এর কোনো রেকর্ড নেই। তাহলে কি এই টাকা কেউ লন্ডারিং করছে, এই টাকা কেউ অবৈধভাবে আমেরিকায় ঢুকাইছে? এখন এর তো ব্যাখ্যা দিতে পারবে, এর তো কোনো ব্যাখ্যা নাই। এখন ব্যাখ্যা একটা, হ্যাঁ আমার মা আমারে দিয়া গেছে, এর অর্থ হইতেছে তোমার মা ক্ষমতা থেকে মানি লন্ডারিং করছে, তাহলে মানি লন্ডারিং কেসে হাসিনা নিজে আটকাবে। আমেরিকা থেকে আওয়ামী লীগের কিছু কিছু শুভাকাঙ্ক্ষী হাসিনা শেখকে বলছে আপনি আমেরিকায় এসে অ্যাসাইলাম করেন, আপনাকে আশ্রয় দিবে, গ্রিন কার্ড পাবেন। হাসিনা শেখ এবং তার লোকজনরা না বলছে একটা কারণে, কারণ হাসিনা শেখ অলরেডি মানি লন্ডারিং এবং হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগে উনি আমেরিকায় থাকতে আসলে তাকেও অ্যারেস্ট করা। এখন বলবেন ভাই উনি তো আমেরিকায় এসে চলে গেছে, ওনাকে অ্যারেস্ট কেন করা হয় না? এই মুহূর্তে তার ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে, ঠিক আছে, এই মুহূর্তে তার ডিপ্লোম্যাটিক ইমিউনিটি আছে। আপনি আমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করেছিলেন, সে কথাটা ছিল যে ওনার ওই কি জন্য ওনার এই বার্থডে অনুষ্ঠানে ওনার বউ থাকলো না কেন? আপনাদেরকে আমি এটার জবাবে আমি বলি, রিলেটিভস যে জায়গায় আসি, ওকে, তার বউয়ের পুরা নাম হলো ক্রিশ্চিয়ান অ্যান ওভারমায়ার, এবং ক্রিশ্চিয়ান অ্যান ওভারমায়ার তার বাবার নাম হচ্ছে জন বয়েড ওভারমায়ার। এখন এই ক্রিশ্চিয়ানের আগের জামাই যে ছিল তার নাম হচ্ছে রিচার্ড ডিন লুমিস। আমি আপনাদেরকে এর আগে কোনো একটা সময় বলেছিলাম সে তার ওয়াইফের জামাইয়ের কাছে ফিরে গেছে, রিচার্ড লুমিসের কাছে ফিরে গেছে। আচ্ছা, তারা বাংলাদেশে বলে না ক্রিশ্চিয়ান ক্রিশ্চিনা ওয়াজেদ না জানি কি একটা নাম বাংলাদেশে প্রকাশ করার চেষ্টা করে তার আমেরিকান বউ, ক্রিশ্চিনা তার নামের সাথে কোনোদিনই সজীব জয়ের নাম অ্যাড করে নাই। এখন মজার কথা কি জানেন, ক্রিশ্চিনা তার নামের শেষে ওই লুমিজের নাম লাগাইছে, অর্থাৎ এই লুমিজ ছিল তার আগের জামাই, এখন সে লুমিজের কাছে ব্যাক করছে। তো ক্রিশ্চিনারে তারা খুঁজে পাবে কই? ক্রিশ্চিনা কি বলদ নাকি? এখানে পরিস্থিতি এমন খারাপ, এর মধ্যে ক্রিশ্চিনা যদি ঢুকে তার ল লাইসেন্সটা পর্যন্ত বাতিল হবে, তার বাবা মায়ের সম্পত্তি নিয়ে টান মারবে, অলরেডি মারবে। ক্রিশ্চিনার কাছে যে সম্পত্তি আছে এগুলো নিয়ে যে টান মারবে আমেরিকান গভর্নমেন্ট, এতে কোনো সন্দেহ নাই, আমেরিকানরা এক্ষেত্রে কাউরে খাতির করে নাই। ডোনাল্ড ট্রাম্প ফর্মার প্রেসিডেন্ট, তারে তার সম্পত্তি নিয়ে টান মারবে, আপনি লিখিত নিয়েন, প্রত্যেকটা ট্রাম্প টাওয়ারের সব জায়গায় অলরেডি লিনের চিঠি চলে গেছে, তারা কাউকে ছাড় দেয় না। এই এবং আপনি দেখেন তারা যে ছাড় দেয় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে এই আপনার জো বাইডেন, তার যে ছেলে হান্টার বাইডেন, তার উপরে যে ফেডারেল ইনভেস্টিগেশন হচ্ছে, তিনি তো প্রেসিডেন্ট হয়েও কিন্তু সেখানে কোনো ধরনের তিনি কিছু করতে পারে না, পারে না। তো সেক্ষেত্রে আসি না কি, কিচ্ছু না, কিচ্ছু না, ছাই, ঠিক আছে, এগুলো নিয়ে কথা বলে তারা নিজেদেরকে ডুবাতে পারবে। এখন এই মিথ্যাচারিতাগুলো কেন করছে, এই মিথ্যাচারিতাগুলো করছে একটা মাত্র কারণে, সেটা হচ্ছে এই যে এখন এই মিথ্যাচারিতা দিয়ে বাংলাদেশের র‍্যাব, পুলিশ, বিজিবি, আর্মি এদেরকে যতক্ষণ তার কাছে লয়াল রাখা যায়, আপনি নিজে চিন্তা করেন। আমাকে একজনে জিজ্ঞাসা, আমাকে একজনে বললো যে আচ্ছা প্রাইম মিনিস্টার তো এইখান থেকে লন্ডন যাচ্ছে, আমি বললাম প্রাইম মিনিস্টারকে, বলছে কেন হাসিনা শেখ, আমি আবার প্রাইম মিনিস্টার কি, তো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারা,
তো বলছে সে এখান থেকে লন্ডনে কেন যাবে, বলছে লন্ডনে যাবে আর এক চুপ মারা নিয়ে ওখানে বসে রয়েছে না, সে এখন ওই লন্ডনে যাবে এই জন্য তারে যায় বলবে এ রেহানা কুত্তার মতো গুল্লি খাই আমি একলা মরমুকা তুই আমার লগে ল। আমি শুনছি রেহানা নাকি হইছে ইবলিসের আম্মা জান, রেহানা যদি কয় বুঝান এতদিন রাজত্ব করছো তুমি, তোমার লগে এই গুলি খাই আমি মরতে চাই না, আমি লন্ডনেই থাকবো, লন্ডনে যে সালমান রহমানের দেওয়া বাসা থাকবে, ৫ মিলিয়ন ১০ মিলিয়ন দিয়ে IRS এ ঠান্ডা করবে রাস্তা নাই, আওয়ামী লীগের লোকজনরা ১০০ মিলিয়ন লইয়া রেডি কিন্তু কেউ কারো নাম দিতে চায় না, জানেন এটা শুনছেন, আমি তো শুনে হাইসা দিছি, জি সবাই টাকা দিতে রাজি আফা যত টাকা লাগে নেন কিন্তু কেউ নাম দিতে রাজি না, কারণ কি জানেন কেউ যদি নাম খান দেয় কইব তার উপর IRS এসে কইব আসসালামু আলাইকুম তুমি এই টাকাটা কই পাইছো, বুঝতে পারছেন, দেখছেন টাকা যে অনেক সময় সবকিছু কিনতে পারে না, আমেরিকায় বসে হাসিনার টাকার অভাব নাই কিন্তু হাসিনা এখন কোন নাম খুঁজে পাচ্ছে না কার নামে চালাবে, বুঝতে পারছেন, বাংলাদেশের যারা বসে হাসিনার খেদমত করছেন তারা এবার চিন্তা করে দেখেন আপনাদের অবস্থাটা কোথায়, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না কার নাম দিবে, টাকা আছে কিন্তু ব্যবহার করতে পারছে না, টাকা দেয়া যাবে কিছু করতে পারছে না, তাদের এই ক্যাশ টাকা উকিলরা পর্যন্ত নিতে রিফিউজ করতেছে, উকিলের সামনে যদি ১/২ মিলিয়ন ডলারের ক্যাশ নিয়ে যায় উকিলরা বলবে হোয়াট ইজ দিস, সরকার বিদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাব মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে, সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা থেকে সরতে। আজ রোববার ১লা অক্টোবর সকালে ময়মনসিংহের ত্রিশালে বাঘার বাজার এলাকায় বিএনপির বিভাগীয় রোডমার্চ কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান এ কথা বলেন। আব্দুল মঈন খান বলেন অবৈধ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে আন্দোলন চালিয়ে যাবে, সরকারকে বাধ্য করা হবে ক্ষমতা থেকে সরাতে, গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে অগণতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে, আজ থেকে ৫২ বছর আগে যে উদ্দেশ্যে বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল তা অবৈধ সরকার ধ্বংস করেছে, আজ মানুষ কথা বলার অধিকার হারিয়েছে, সরকার বাকশাল কায়েম করছে। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই শেয়ার বাজার ব্যাংক লুট হয়, বিদেশে অর্থ পাচার হয়, আগে সেকেন্ড হোম বলতে কিছু ছিল না, বেগমপাড়াও ছিল না, সব আওয়ামী লীগের সৃষ্টি। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল বলেন সময় থাকতে সরকারকে জনগণের হাতে ক্ষমতা দিয়ে দেশ ছাড়ুন। আলোচনা সভায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডক্টর মাহবুবুর রহমান লিটনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াসের আলী মামুন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ইনায়তুল্লাহ কামাল, দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবুল ও আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এম এ হান্নান খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এরপর রোডমার্চের গাড়িবহর বাগান বাজার থেকে রওনা হয়ে চুরাইখাই বাজার বাইপাস মোড়, কটকখালি শম্ভুগঞ্জ ব্রিজ চায়না মোড়, শম্ভুগঞ্জ বাজার গৌরবপুর ঈশ্বরদী নারাইল হয়ে কিশোরগঞ্জে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। আইনে আনিসুর ব্যাখ্যায় বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পরিবারের আবেদন নামঞ্জুর, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার বঞ্চিত রাখতেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফ্যাসিবাদী সরকারের আইন মন্ত্রণালয়ের
আনিসুর ব্যাখ্যায় জানিয়ে দেয়া হয়েছে, বেগম জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ আইনে নেই। সাবেকে প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে আবেদনটি করা হয়েছিল। রোববার 1 অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক তার অভিমত জানিয়ে দেন। আইনের আনিসুল ব্যাখ্যায় বলা হয়, নির্বাহী আদেশে দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড স্থগিত রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইনি মতামতের জন্য খালেদা জিয়ার ভাইয়ের সর্বশেষ যে দরখাস্ত, সেটা হলো তার স্থায়ী মুক্তি ও বিদেশে পাঠানোর অনুমতি দেওয়া। সেটা আইনি মতামতের জন্য আমাদের কাছে পাঠানো হয়েছিল। আইনি মতামত দিয়ে সেটা কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কী মতামত দেয়া হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের আনিসুল ব্যাখ্যায় জানানো হয়, প্রথমে যে দরখাস্তটি ছিল সেটা 2020 সালের মার্চ মাসে নিষ্পত্তি হয়। সেই দরখাস্তে ছিল যে খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসা যেন হয় সেই ব্যবস্থা করা। তখন সেই দরখাস্তের ওপর আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন দুটি শর্তে তার দণ্ডাদেশ 6 মাসের জন্য স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। আনিসুল হক বলেন, সেই শর্ত মেনে তিনি কারাগার থেকে মুক্ত হন এবং বাসায় ফিরে যান। সেভাবেই দরখাস্তটা নিষ্পত্তি করা হয়, যেখানে শুধু এটুকু জিনিস উন্মুক্ত ছিল, তা হচ্ছে তাকে দেয়া হয়েছিল 6 মাস, 6 মাস পর বৃদ্ধি করা যাবে কি না সে ব্যাপার ছিল। সেটা দণ্ড স্থগিতের মেয়াদ 8 বার বৃদ্ধি করা হয়েছে। তাহলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে তার পরিবার কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে জানতে চাইলে বলেন, সেটা আমি আগেও বলেছি, বারবার বলছি, তাকে যে আদেশে বলে 401 ধারায় আদেশ বলে, দুটি শর্তে সাজা বাতিল করে মুক্তি দেওয়া হয়েছে। সেই বাতিল করে পুনরায় বিবেচনা করার সুযোগ থাকলে সেটা করা হবে। শেখ হাসিনা এর আগেই বলেছেন, বিদেশে চিকিৎসা নিতে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে। দরখাস্ত নিষ্পত্তির আগেই শেখ হাসিনার এমন বক্তব্য বিষয়টি আগে স্পষ্ট হয়ে গিয়েছিল। এদিকে গত 9 আগস্ট থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে তাকে কয়েক দফা সিসিউতে নেওয়া হয়। তার লিভার, হৃদরোগ ও কিডনির সমস্যা জটিল অবস্থায় আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকরা আরও জানিয়েছেন, তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।